হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু কমলিকাস কিচেন। আপনাদের সবাইকে স্বাগত কমলিকাস কিচেন। আজ আমি বানাবো চিকেন কোরমা। এটা একটা দারুণ টেস্টি রেসিপি, আর এটা রুটি, পরোটা, তন্দুরি, কুলচা, নানের সাথে দারুণ লাগে, আর ফ্রাইড রাইসের সাথে তো অবশ্যই ভালো লাগে। এই রেসিপিটা আপনারা দেখুন, ভালো লাগলে অবশ্যই লাইক করুন। আর যারা এখনো আমার পেজটাকে সাবস্ক্রাইব করেনি, নতুন ভিউয়ারদের বলছি, তারা এই রেড কালারের বাটনটাকে ক্লিক করে দেবেন। তারপর যে বেল আইকনটা আছে সেটাকে ক্লিক করে দেবেন, তাহলে নোটিফিকেশন বেল অন হয়ে যাবে। তাহলে আমি যখন যা নিত্য নতুন রেসিপি আপলোড করব, তাহলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা সবার আগে সেটা দেখে ফেলতে পারবেন। এখানে আমি চিকেন নিয়েছি, 500 গ্রাম চিকেন। এই চিকেন গুলোকে মাঝখানে এরকম ভাবে কেটে নিয়েছি, দেখুন, যাতে ভেতরে মশলা ঢোকে এবং ভালো সেদ্ধ নরম হয়। কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করব। ম্যারিনেটের জন্য আমি প্রথমে দিয়ে দিলাম নুন পরিমাণ মতো। আর দিলাম আধখানা লেবুর রস। আর দিয়ে দেব 1 চামচ গোলমরিচের গুঁড়ো। দিয়ে পুরো চিকেনটাকে ভালোভাবে সবকিছু দিয়ে মাখিয়ে রাখবো। এটাকে মাখিয়ে রাখবো 1 ঘন্টা মতো। এটাকে রেখে দেব ঢাকা দিয়ে। এছাড়া আমার লাগবে গোটা গরম মশলা এবং লবঙ্গ নিয়েছি, দারচিনি, 2 এলাচ, জয়িত্রী আর জায়ফল। জায়ফল এখানে পুরোটা লাগবে না, আমার এর থেকে সামান্য একটু গুঁড়ো লাগবে, পুরোটা আমি এখানে দেব না, আপনারা পরে ভিডিওতে দেখতে পারবেন। আর এছাড়া আমি গরম মশলার গুঁড়ো নিয়েছি, 1 চামচ লাগবে আমার। আর এখানে একটা আমি মিশ্রণ তৈরি করব। এখানে টক দই নিয়েছি, টক দইয়ের মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো। এরপর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো 1 চামচ। দিয়ে মিশিয়ে নিলাম ভালোভাবে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো। অল্প হলুদ দিয়ে সব মশলাগুলোকে দইয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নেব, যাতে কোনো লাভ না থাকে বা সব মশলাগুলো দইয়ের সাথে ভালোভাবে মিশে যায়। দেখুন এরকম হবে মিশ্রণটা। এছাড়া আমি এখানে নিয়েছি আদা ছোট করে কেটে, রসুন, কাজু, আর এখানে নিয়েছি 2 বড় পেঁয়াজকে কুচি করে কেটে। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে নিয়েছি, সাদা তেল। এটা রান্নাটা অবশ্যই সাদা তেলে করবেন, সাদা তেলটা যে গরম হয়ে যাবে তখন আমি প্রথমে পেঁয়াজগুলোকে ভেজে নেব। এখানে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে পেঁয়াজগুলোকে ভাজবেন, না হলে গ্যাস বাড়িয়ে ভাজলে পেঁয়াজগুলো পুড়ে যেতে পারে। দেখুন অনেকটাই ভাজা হয়ে গেছে, আর বেশি ভাজবো না পেঁয়াজগুলো। এরপর পেঁয়াজগুলোকে আমি তুলে নেব, তেলটা ছেঁকে ছেঁকে তুলে নিলাম। এরপর ওই তেলের মধ্যে আমি রসুন, আদা আর কাজুগুলো দিয়ে ফ্রাই করব। এখানেও গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখবেন, সবকটাকে ভেজে নেব। দেখুন মোটামুটি ফ্রাই করা হয়ে গেছে, হালকা বাদামি রঙের হয়ে গেছে, আর বেশি ভাজবো না। এই সবকটা মশলাকে আবার আমি তুলে নেব তেল ছেঁকে।
এরপর আমি এই পেঁয়াজ আর আদা রসুন আর কাজু যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে মিক্সিতে আমি পেস্ট করে নেবো। এটা অবশ্যই ঠান্ডা হলে করবেন। আর এর মধ্যে এক চামচ আমি দই দিয়ে দিলাম, সবকটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। দেখুন মিক্সিতে পেস্ট করার পর এটা এরকম দেখতে হয়েছে, আর এটা অবশ্যই ঠান্ডা হলে করবেন। তারপর আমি ওই তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দেব, এলাচ, দারচিনি, লবঙ্গ আর জয়িত্রী। জায়ফল আমি এখন দেব না। তারপর আমি দিয়ে দিলাম যে দইয়ের মিশ্রণটা করেছিলাম সেইটা। এখানে আমি দেখুন রান্নাটা খুবই কম তেলে করেছি, বেশি তেলের করার কোনো দরকার নেই। যদি আপনারা তেল বেশি খেতে চান তাহলে আপনারা আর একটু বেশি তেল দিতে পারেন, আমি কম তেলেই করেছি। মশলাটা দিয়ে একটু কষে যাবে, দেখুন অনেকটাই কষে গেছে। তখন আমি যে পেঁয়াজের মিক্সারটা করেছি মিক্সিতে, পেঁয়াজ, কাজু, আদা, রসুন সেটার মিশ্রণটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে এবং কষাতেও হবে। এরপর আমি খানিকক্ষণ 5 মিনিট পর আমি দিয়ে দিলাম মাংসগুলো, যেগুলো আমি ম্যারিনেট করে রেখেছিলাম 1 ঘন্টার মতো, সেই চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনগুলো দিয়ে মশলার সাথে ভালোভাবে কষাতে হবে, ভালোভাবে মিশিয়ে নেবেন এবং ভালোভাবে এটাকে কষাতে হবে। এই সময় চিকেন থেকে অল্প জলও ছাড়তে পারে, দেখুন অল্প অল্প জলও ছেড়েছে। আর এরপর আমি দিয়ে দিলাম নুন, এটা টেস্ট অনুসারে দেবেন আপনারা একবার নুনটা চেক করে। আমি আগে কখনো আর নুন দিইনি, শুধু ম্যারিনেটের সময় নুন দিয়েছি বলে আমি অল্প করে নুন দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই সময় আমি একটু ঢেকে দিচ্ছি যাতে আমার মাংসগুলো সেদ্ধ হয়। 10 মিনিট পরে আমি আবার ঢাকনাটা তুলে দেখবো, দেখুন অনেকটাই জলটা শুকিয়ে গেছে এবং অনেকটাই কষে গেছে মশলাটা। এই সময় একটু দেখবেন তলার দিকে যাতে না লেগে যায়, যখন কারণ কাজু আছে লেগে যেতে পারে তলা দিয়ে। এরপর আমি অল্প জল দিয়ে দিলাম, ওই মিক্সিটা ধুয়েই অল্প জল দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে যদি আপনারা একটু গ্রেভিটা বেশি খেতে চান বা বেশি পছন্দ করেন তাহলে জলটা একটু বেশি দেবেন। আমি এটা একদম শুকনো শুকনো মাখো মাখো টাইপের রেখেছি বলে জলটা কম দিয়েছি। এরপর যে আমি জায়ফলটা নিয়েছি সেটা গ্রেটারে একটু গ্রেট করে দিচ্ছি যাতে এটা স্মেলটা বা গন্ধটা দারুণ আসে কোরমার মধ্যে, যে মোগলাই খানা। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কেওড়া ওয়াটার, আপনারা এর মধ্যে গোলাপ জলও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলার গুঁড়ো। দিয়ে সবকটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আমি এখানে কেওড়া ওয়াটার দিয়েছি, গোলাপ জল দিইনি, আপনারা পারলে দুটোই দিতে পারেন। এই চিকেন কোরমা একটা মোগলাই ডিশ, এটা দারুণ লাগে রুটি পরোটার সাথে। আর দেখুন এটা হয়ে গেছে, আমি গ্রেভিটা আর বেশি রাখিনি, এই শুকনো শুকনো মাখো মাখো মতোই রেখেছি। চলুন তাহলে এটাকে এবার সার্ভ করে দেখাই। তৈরি হয়ে গেছে চিকেন কোরমা, আর এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, দেখলেই তো বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি চটজলদি হয়ে যায় আর খুবই টেস্টি রেসিপি। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখুন, এটা দারুণ একটা রেসিপি। রাত্রের ডিনারে রুটি পরোটার সাথে আর নান হলে তো কোনো কথাই নেই, দারুণ লাগবে। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিচে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে। আর নতুন নতুন ভিউয়ারদের বলছি, যারা এখনো আমার পেজটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর কেমন হলো সেটা আমাকে কমেন্টে নিচে প্লিজ লিখে জানাবেন। তাহলে বন্ধুরা আজকের জন্য টাটা, বাই বাই, সুস্থ থাকুন, ভালো থাকুন।